নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু আমি একটা নতুন রেসিপি বানিয়েছি। তোমরা কিন্তু চিকেন অনেকভাবেই খেয়েছো, আজকে কিন্তু বানিয়েছি ক্যাপসিকাম দিয়ে চিকেন। প্রথমে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিয়েছি, দেখো। তারপর আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো আগে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তারপর আলুগুলো লাল লাল করে ভাজিয়ে নামিয়ে নিয়েছি। তারপর কিন্তু ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি। দেখো, ক্যাপসিকামটা মোটামুটি ভাজবো, বেশি ভাজবো না, কারণ ক্যাপসিকাম গলে যায়। তারপর কিন্তু ফোড়নে দিয়ে দিচ্ছি একটু জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল ভাজা অবধি ওয়েট করব। তারপর একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। এদিকে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ বেরোনো পর্যন্ত কিন্তু রসুনটা ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে ভালো করে মশলাটাকে কষতে দেবো। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা, ধনে, জিরে, একসাথে বেটে রাখা সব একসাথে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু লো করে দিলাম, কারণ বেশি জোরে দিলে তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, আর মশলা ধোয়া যে জলটা সেটা দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করব। দেখো, মশলা থেকে ভালো করে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি নুন। তারপর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেন। চিকেনটা কিন্তু সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর মাংসটা কষিয়ে আলুগুলোও দিয়ে দিলাম। চিকেনটা ভালোভাবে কষা হয়ে গেছে। তারপর সামান্য গরম জল করে গরম জলটা চিকেনের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো, দিয়ে হালকা 5 থেকে 10 মিনিট ফুটতে দেবো। এদিকে কিন্তু চিকেনটা ফুটে এসছে। তারপর বেটে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। আসলে কেনা মশলার থেকে বাড়িতে শুকনো খোলায় নেড়ে নেওয়া মশলাগুলোতেই বেশি টেস্ট। তো দেখো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, ক্যাপসিকাম চিকেন। দেখো বন্ধুরা, চিকেনটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে এই ক্যাপসিকাম চিকেনটা, আর সাথে থাকবে লেবু, খাওয়াটা, দুপুরের খাওয়াটা জমে যাবে। দেখো চিকেনটা কেমন হয়েছে, শুধু দেখতে কত কালারফুল হয়েছে। যেমন কালারফুল হয়েছে ঠিক তেমনই টেস্ট হয়েছে। তোমরা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো। টাটা টাটা।